সো হে গাইজ, দিস ইজ সুজয় অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আই হোপ কি আপনারা সবাই খুব ভালো আছেন। সো অনেকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেন এবং আমার ভিডিওজে কমেন্ট করেন যে আপনাদেরকে মজ অ্যাপ্লিকেশন থেকে গিফট হ্যাম্পার্স পাঠানোর জন্য মেসেজেস করছে। তো সেটা কি ফেক না রিয়েল? আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সমস্ত কিছু একদম ডিটেলসে বুঝিয়ে বলবো। ভিডিওটি কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমত আপনাদের বলি যে আপনারা কিভাবে চিনবেন যে এটা ফেক না রিয়েল। যখনই দেখবেন কোনো প্রোফাইল থেকে আপনাকে মেসেজ করেছে এবং সেই প্রোফাইলে হয়তো জিরো ফলোয়ার্স বা একটা বা পাঁচটা ফলোয়ার্স রয়েছে, কোনো রকমের ব্লু টিক বা কিছু নেই, তাহলে তৎক্ষণাৎ আপনারা বুঝে নেবেন যে এটা কিন্তু ফেক। এন্ড দেখতে পাবেন আপনাদের হয়তো এই রকমের একটি মেসেজ আসবে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ ওন গিফট হ্যাম্পার্স, এবং আপনাদের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এক্সেট্রা এই ধরনের অনেক কিছু চাইবে। এন্ড যখনই আপনারা আপনাদের এই সমস্ত ডিটেলস তাদেরকে দিয়ে দেবেন, দেন তারা বলবে যে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাচ্ছে, তো সেই ওটিপিটা তাদের বলতে হবে। গাইস, এটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য। যখনই তাদের পাঠানো সেই ওটিপিটা আপনি তাদেরকে বলে দেবেন বা শেয়ার করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনারা হয়তো দেখতে পাবেন আপনাদের মজ প্রোফাইলটি হ্যাক হয়ে গিয়েছে বা আপনাদের যে মিনটস ছিল সেই মিনটসটিও তারা উইথড্রল করে নিয়েছে। এমনকি তারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকাটিও উইথড্রল করতে পারে। সো প্লিজ ডু নট শেয়ার এনি টাইপ অফ ওটিপি উইথ এনিওয়ান। এই ওটিপির মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফ্রড করা হবে। এন্ড হ্যাঁ, এবার বলি যদি আপনাদের মজ অ্যাপ থেকে কোনো গিফট সত্যি আসে তাহলে সেটা কিভাবে আসবে। দেখুন, প্রথমত আপনাদের মোবাইল নাম্বার মজ অ্যাপ্লিকেশনের কাছে কিন্তু অলরেডি থাকে। তো আপনাদেরকে তারা কল করবে এবং কিচ্ছু চাইবে না, জাস্ট আপনাদের অ্যাড্রেস চাইবে। জাস্ট আপনাদের অ্যাড্রেসটি শেয়ার করলে কিন্তু মজ অ্যাপ থেকে আপনাদের গিফটসগুলি পাঠিয়ে দেবে। তো গাইস, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ ছিল। এন্ড যদি ভিডিওটি আপনাদের জন্য একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। তাহলে দেখা হবে আবার পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।